রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই, সর্বসাধারণের জন্য রাখি বন্ধন উৎসব। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বসাধারণের জন্য শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব বঙ্গভঙ্গ প্রতিরোধের কারণে, সে কথা আপনারা সকলেই জানেন। সেই ধারা বজায় রেখে, সেই সৌভ্রাতৃত্ব, সেই একতার উৎসব আজ সমানে সেই ধারা চলছে। এই মুহূর্তে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে পুরপিতা সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে এখানে চলছে রাখি বন্ধন উৎসব। দেখে নিই তারই কিছু ঝলক। এটা তো আমাদের দীর্ঘদিন ধরে হয় এই অনুষ্ঠানটা, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় উৎসবটা করে থাকি, রাখি বন্ধন উৎসব। এবং আজকের দিনে এই উৎসবটা অত্যন্ত প্রাসঙ্গিক একটাই কারণে, যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আজকে ভারতবর্ষকে নতুন করে ভাগ করবার চেষ্টা হচ্ছে, একই কায়দায় ইংরেজরাও চেষ্টা করেছিল ভারতবর্ষকে ভাগ করা এবং বঙ্গ বাংলাকে বিভক্ত করবার। সে বঙ্গভঙ্গ বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং এই উৎসবের ডাক দিয়েছিলেন। আজকে আবার নতুন করে বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাগের কথা হচ্ছে, তার বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়ে এই রাখি বন্ধন উৎসব অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা তাই সর্বত্র, সারা পশ্চিমবঙ্গে সর্বত্র এটাকে ছড়িয়ে দিয়েছি এবং সম্প্রীতি এবং সংহতি দিবস হিসেবে পালন করছি। চলছে রাখি বন্ধন উৎসব, পথ চলতি বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে একতার উৎসব পালন করা হচ্ছে। আরো খবর দেখার জন্য চোখ রাখুন আরটিএস টিভি HD পর্দায়।